ক্লাগো সবাইকে আজকে হলো আমার ইউনিভার্সিটি ফার্স্ট ডে সো আমি এখন যাব আমার ইউনিভার্সিটি থেকে একটু দূরে সো আমাকে বাস করে যেতে হবে মেট্রো করেও যাও যায় এটা ডাইরেক্ট না সো পাবলিক ভার্সিটি আর ফ্যামিলির কাছ থেকে লাগতে হওয়ার পর ফাইনালি আমি উড়ে যে প্রাইভেট ভার্সিটিতে পড়ার সৌভাগ্য পাইছি সো স্টে টিউনড আমি চলে এসেছি আমার ইউনিভার্সিটি সেটা হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি যেটা তেজগাঁওতে অবস্থিত সো ইউনিভার্সিটির ব্যাপারে আমি বলবো একটাই কথা যে এটা জাস্ট ওয়াও ওয়াও এন্ড ওয়াও দেখতে যেমন রাপচিক ঝাকাস দেখতে মানে আমি তো প্রেমে পড়ে গেছি এরকম আমি প্রেমে পড়ে গিয়েছিলাম তাই বলেই আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি সো একটু ইউনিভার্সিটিতে স্ক্রোল করার পর সুন্দর করে একটু দু একটা ভিডিও করার পর দেন আমি আমার ক্লাসের জন্য চলে যাই আমার ক্লাস ছিল 11টার দিকে বাট আজকে ফার্স্ট দিন ছিল বলে আমি 9টার দিক যাই সো আমি অ্যাডমিশন নিয়েছি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সো এখানে সব ছেলে আমরা মাত্র 3 জন মেয়ে ছিলাম সো এখানে প্রায় 2-3 সেকশন মিলে 90 জন সো 90 জনের মধ্যে আই গেস 10-12 জনই মেয়ে ছিল অ্যান্ড এটা হলো আমার নিউ একটা ফ্রেন্ড সো ফার্স্টেই আমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে যায় সো কেমিস্ট্রি ক্লাস শেষ হওয়ার পরে আমাদের ইংলিশ ক্লাস ছিল বাট পরে আমরা জানতে পারি যে আমাদের ইংলিশ ক্লাস শুরু হতে এখনও 2-3 ঘন্টা ছিল যেহেতু প্রথম দিন ছিল তাই রুটিন একটু প্যারা ছিল তাই সো আমরা ভাবলাম যে আমরা লাইব্রেরিতে যাই সো লাইব্রেরিতে যাওয়ার পর আমি তো ভাবছিলাম লাইব্রেরি লাইব্রেরি হবে বাট এত জোস লাইব্রেরি ছিল মানে এতটাই বড় ছিল আমি হয়তো 4 ভাগের জাস্ট 1 ভাগে ভিডিও করি বাট লাইব্রেরিটা বিশাল বড় ছিল আর যেহেতু আমি নুসরাত জাহান অধরা লাইব্রেরিতে যাবো আর কোনো কাণ্ড করবো না এটা তো হতেই পারে না সো বেসিক্যালি আমি এত এক্সাইটেড ছিলাম আমি লাইব্রেরিতে গিয়েছিলাম একটা বই খোঁজার জন্য একটা বই পড়ার জন্য সো আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে এখন আপনারা দেখেন আমি সুন্দর করে বইটা নিই অ্যান্ড তারপর আমি ঠাপাস করে লাইব্রেরিতে পড়ে যাই অ্যান্ড সবাই আ হয়ে তাকাই থাকে সো আমরা একটু পড়ালেখা করে যেটা আমরা একটুও করি নেই হুদেই গেছিলাম লাইব্রেরি দেখতে সেটা করে দেন আমরা ক্যান্টিনে যাই অবভিয়াসলি এটা মানে ক্যান্টিন ছিল আমার তো মনে হচ্ছিলো এটা ক্যান্টিন মনে হচ্ছিলো যে আমি কোথাও বুফে খেতে এসেছি খাবারের যা গন্ধ মোমো করতেছিল চারপাশে দেন আমরা এখানে সাউথ ইস্টের বাইরেই ফুচকা বিক্রি করছিলো 30 টাকা প্লেট সেটা খেলাম দেন আমরা একটু গার্লস কমন রুমে বসেছিলাম এখানে কমন রুমেরও ফ্যাসিলিটি হয়েছে দেন ফাইনালি আমার ইংলিশ ক্লাস শুরু হয়ে যায় অ্যান্ড আমাদের ইংলিশ মিস সে তো বেস্ট ছিল আর যেহেতু আজকে একটু রেনি ডে ছিল আর ওয়েদারটা এত জোর ছিল আর ইউনিভার্সিটি এতটাই খোলামেলা ছিল যে বাতাসে পারলে আমি উড়ে দেন আমি আমার ক্লাসটা শেষ করে আমার ক্লাস শেষ হয়েছে প্রায় 4টার দিকে সো আমি ফাইনালি আমার ক্লাস শেষ করে সব কিছু প্যাক করে আমি আমার বাসায় অর্থাৎ মিরপুরের দিকে রওনা হয়ে যাই অ্যান্ড প্রায় 1 ঘন্টার মধ্যেই আমি আমার বাসায় ডাইরেক্ট বাস নিয়ে চলে আসি